রাজ্য পঞ্চায়েত নির্বাচনের দিন চমুচাপি অহারে নির্বাচনের প্রচারও তুঙ্গত উঠিছে। পিছপরি রোয়া নাই রূপহী হাতের প্রার্থী সকল। কংগ্রেসের দখলত থাকা সমষ্টিট পঞ্চায়েতের প্রার্থী দিয়াক লৈ একাংশ কংগ্রেস কর্মীয়ে দল ত্যাগ করে অগপ দলত যোগদান করাক লৈ অঙ্কত খেলিমেলি সৃষ্টি হয়েছে কংগ্রেস প্রার্থী সকলের মাজত। নির্বাচনের আগত দল ত্যাগ করে অগপ দলত যোগদান করাত বিমূরত পড়ছে কংগ্রেস দলের প্রার্থী সকল। অগপ দলেও ইয়ার পূর্ণ সুযোগ গ্রহণ করে নেতা পালি নেতায় ভরি পড়ছে রূপহী হাতত। দুটাক দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত, মন্ত্রী কেশব মহন্তর লগতে নগাঁও সদর সমষ্টির প্রাক্তন বিধায়ক গিরীন্দ্র কুমার বরুয়া দেবে সমষ্টিটির বিভিন্ন ঠাইত মেল মিটিং করে ভোটারের মন জয় করবলৈ চেষ্টা অব্যাহত রাখিছে। কংগ্রেসের দিনত হওয়া অবাধ দুর্নীতি আর বিজেপির বর্তমান স্থিতির উপর রাইজক বুঝাই আঞ্চলিকতারবাদের উপর রাইজর আস্থা আনবলৈ চেষ্টা করেছে নেতা কেগুলিয়ে। রাইজরও বিপুল সঁহারি লাভ করা দেখা গৈছে সভা সমিতি সমূহত। প্রতিখন সভাত 4-5 হাজার লোক উপস্থিতিয়ে আঞ্চলিক দলটির প্রার্থী সকল উৎসাহিত করে তুলিছে। রাইজর রাস্তা ঘাটের পর যদি কাম করবলগা হয় হলে রাইজর সোশ্যাল ওয়েলফেয়ার মহিলাসকলের কাম করবলগা হলে পুরুষের কাম করবলগা হলে পঞ্চায়েত ব্যবস্থাটা গাঁও অঞ্চল শক্তিশালী করে দিব লাগিব। আমার প্রতি জনসংখ্যা 80 জনই গাঁত বসবাস করে আর সেই কারণে পঞ্চায়েত ব্যবস্থাটা শক্তিশালী করে তুলিবর কারণে আপনাদের আগবাড়ি আহক। আর মিঠা গছ ফলর গছ পুলি রোয়া হব তেতিয়াহে যদি এডিপি হব আপনাদের পঞ্চায়েত জেলা পরিষদের সদস্য আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি আর কাউন্সিলর আর ওয়ার্ড মেম্বার সকল নির্বাচিত করে পাঠাব। রূপহী হাতের মুক্তিদুল হক রিপোর্ট, পাবলিক নিউজ টাইম।